বন্ধুরা, পৃথিবীতে যত প্রাণী রয়েছে তাদের সবাইকে সৃষ্টিকর্তা এমন কিছু বিশেষত্ব দিয়েছে যার সাহায্যে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। তেমনি টিকটিকির উপর যখনই অন্য কোনো প্রাণী আক্রমণ করে তখন বেশিরভাগ সময় তারা তাদের লেজকে ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এই কথা হয়তো আপনারা ছোটবেলায় অনেকবার শুনেছেন। টিকটিকি আসলে একটি বিচিত্র প্রাণী। সারা বিশ্বে 5 থেকে 7 হাজার প্রজাতির টিকটিকি পাওয়া যায়। কিছু কিছু টিকটিকি বিষধর হয়, আবার কিছু কিছু টিকটিকি একেবারেই নির্বিষ। সাধারণত আমাদের বাড়িতে এবং বাড়ির দেওয়ালে যেসব টিকটিকি দেখা যায় সেগুলো বিষধর হয় না। তাহলে সেই টিকটিকিগুলো খাবারের উপরে পড়লে খাবার বিষাক্ত হয়ে যায় কিভাবে, বা সেইটা খেয়ে মানুষের মৃত্যু হয় কিভাবে? এটি একটি জটিল প্রশ্ন। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে টিকটিকির এমন কিছু প্রজাতি রয়েছে যারা নিজেরাই নিজেদের লেজ খেয়ে ফেলে। বন্ধুরা, আপনারা হয়তো এর আগে কখনো বিশ্বের সবথেকে বড় প্রজাতির টিকটিকির কথা শোনেননি, যারা হরিণ এবং শুকরকেও তাদের শিকারে পরিণত করে। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টিকটিকির সাথে সম্পৃক্ত এমন কিছু রহস্যের কথা জানাবো যেগুলো সম্পর্কে আপনারা এর আগে কখনোই শোনেননি। তাই বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নাম্বার 8, গেকো। গেকো হলো একটি টিকটিকির প্রজাতি, আর এই প্রজাতির অন্তর্গত অনেক ধরনের টিকটিকি রয়েছে। মাদাগাস্কার জায়ান্ট গেকো হলো এদের মধ্যে সবথেকে বিশেষ এবং অদ্ভুত। গেকো প্রজাতির টিকটিকি কোনো শিকারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের লেজ আলাদা করে না, বরং নিজেই তাদের শরীর থেকে লেজ আলাদা করে দেয়। আপনারা হয়তো ভাবছেন যে কোনো কারণ ছাড়াই এই টিকটিকি কেন তাদের লেজ আলাদা করে দেয়। আসলে গেকোর লেজে তাদের শরীরের মোট 60% চর্বি সঞ্চিত থাকে। যখন তারা কোনো খাবার পায় না তখন তারা নিজেদের লেজকে আলাদা করে দেয় এবং সেইটাকেই খেয়ে নেয়। এটা শুনে ভীষণ অদ্ভুত বলে মনে হতে পারে, কিন্তু এইটাই সম্পূর্ণ বাস্তব। গেকো ভুলবশত নয়, বরং জেনে শুনেই নিজেদের লেজকে আলাদা করে দেয় এবং নিজের লেজ খেয়ে এরা 90 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। সেই সময় এদের জন্য অন্য কিছু খাওয়ার প্রয়োজন হয় না। নাম্বার 7, স্কিঙ্ক। স্কিঙ্ক নামক প্রজাতির টিকটিকিও কিছুটা এই রকমই কাজ করে। এই প্রজাতির টিকটিকি প্রায় 1 মাস নিজেদের লেজ খেয়ে বেঁচে থাকতে পারে। টিকটিকির শরীর এবং তার লেজ একটি প্লাগ বা সকেটের মতো করে কাজ করে। যেভাবে সকেট থেকে প্লাগ বের করা হয় ঠিক সেইভাবেই টিকটিকিও তার শরীর থেকে লেজ আলাদা করে দেয়। গেকো সাধারণত 4 বছর পর্যন্ত বাসে, আর একবার লেজ ছাড়ার পর পুনরায় লেজ তৈরি হতে প্রায় 4 মাস পর্যন্ত সময় লাগে। যদিও টিকটিকির বিভিন্ন প্রজাতির মধ্যে এই পরিসংখ্যানের তারতম্য দেখা যায়। কিছু কিছু প্রজাতির টিকটিকি প্রায় 20 থেকে 25 বছর পর্যন্ত বেঁচে থাকে। একটি টিকটিকি তার জীবনে 10 থেকে 12 বছর পর্যন্ত তার লেজ ছাড়তে পারে। তবে এইটাও টিকটিকির প্রজাতি, তাদের স্বাস্থ্য এবং পরিবেশের উপর ভিন্ন ভিন্ন হয়ে থাকে। দ্বিতীয়বার যে লেজটি আসে সেটাও মাসালস এবং কাঁটাযুক্ত হয়ে থাকে। যদি টিকটিকির প্রচণ্ড খিদা লাগে এবং একটি নির্দিষ্ট আকার অনুযায়ী তার সম্পূর্ণ লেজ বিকাশিত হয়ে যায়, তাহলে টিকটিকি আর নতুন করে তার লেজকে তৈরি করতে পারবে না। এই অবস্থায় হয় সে মারা যাবে, নয়তো তাকে প্রতিদিন শিকার করার জন্য নতুন নতুন প্রাণী খুঁজতে হবে। টিকটিকির লেজ আরও অনেক কাজে সাহায্য করে, যেমন এগিয়ে যাওয়ার সময় তারা তাদের লেজের সাহায্যেই শরীরকে ব্যালেন্স করে। দেওয়ালে বা গাছে ওঠার সময় লেজ পঞ্চম হাত বা পায়ের মতো করে কাজ করে। লেজ না থাকলে টিকটিকির সাঁতার কাটার ক্ষমতাও কমে যাবে। টিকটিকির লেজে অনেক ধরনের নিউট্রিশন থাকে। লেজ না থাকলে টিকটিকির শরীরে নিউট্রিশনের অভাব দেখা যায়। লেজ না থাকলে টিকটিকির প্রজননের ক্ষমতাতেও প্রভাব পড়ে। মহিলা টিকটিকি ঠিকমতো বংশ বিস্তার করতে পারে না, কারণ সে তার বেশিরভাগ শক্তি লেজকে রিজেনারেট করতেই ব্যবহার করে। অর্থাৎ একভাবে দেখলে লেজ ছাড়া টিকটিকির জীবন প্রচণ্ড সংঘাতময় এবং চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। স্কিঙ্কের মতো বেশ কিছু প্রজাতির টিকটিকির লেজ নীল রঙের হয়ে থাকে। এই প্রজাতির টিকটিকিও নির্বিষ হয়। বিবর্তনের কারণে এই প্রজাতির টিকটিকির লেজের রং নীল হয়ে গিয়েছে। কিন্তু প্রকৃতি এর লেজের রং নীলই কেন করল, এটা তো এর শরীরের সাথে মিলছেও না। আসলে বেশিরভাগ সময় সাপরাই টিকটিকিদেরকে শিকার করে, আর সাপ নীল রং চিনতে পারে। যখনই সাপ নীল রং দেখে তখনই তারা সেই রঙের প্রতি আকৃষ্ট হয়, যার ফলে টিকটিকি তাদের সামনের শরীর থেকে সাপ বা অন্য প্রাণীদেরকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে। অর্থাৎ একভাবে দেখলে অন্য প্রাণীদের নজর ঘোরানোর জন্য প্রকৃতি এদের লেজের রং নীল করেছে। আরও একটি বিষয় সম্পর্কে জেনে আপনারা অবাক হয়ে যাবেন, সেটা হলো টিকটিকির নতুন লেজের মাসালস তাদের আসল মাসালসের থেকে অনেকটাই আলাদা হয়। টিকটিকি নিজেদেরকে রক্ষা করার জন্য আরও অনেক ধরনের ট্রিক্সের প্রয়োগ করে। বেশিরভাগ টিকটিকি তাদের আত্মরক্ষার জন্য তাদের শরীর থেকে লেজ আলাদা করে দেয়। নাম্বার 6, গ্যাকুলেপিস ম্যাকুলেট।
কিন্তু মাদাগাস্কারের জঙ্গলে থাকা গেকো ল্যাপিস ম্যাকুলেট প্রজাতির টিকটিকিরা তাদের সম্পূর্ণ স্কিনকেই আলাদা করে দেয়। এই টিকটিকিদের উপর সেলে একটি বিশেষ স্তর থাকে শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এরা তাদের নিজেদের স্কিনকে শরীর থেকে আলাদা করে দেয়। আসলে স্কিনের উপরে অনেক ধরনের সেল এবং গ্রিপ থাকে যার সাহায্যে অন্য প্রাণীদেরকে শিকার করতে সুবিধা হয়। কিন্তু এরা তাদের স্ক্রিনে লেয়ার সেরে দেওয়ার পর সামান্য তেল তেলে এবং উজ্জ্বল হয়ে যায়। পাশাপাশি এরা সহজেই অন্য প্রাণীর চোখ থেকে আড়াল হয়ে যেতে পারে। স্কিনের লেয়ার সেরে দেওয়ার পর এদেরকে দেখতে অনেকটা কাঁচা মাংসের মতো লাগে। কয়েক সপ্তাহের মধ্যেই এই টিকটিকিদের শরীরের উপরে নতুন স্কিনের লেয়ার চলে আসে। নাম্বার 5, অ্যানোলেস। আমেরিকা এবং কোরিয়ান দ্বীপপুঞ্জে পাওয়া একটি টিকটিকির প্রজাতি হলো অ্যানোলেস। এরা তাদের মুখের উপরে এবং চোখের মাঝে এক প্রকার বাবল তৈরি করে আর ধীরে ধীরে এই বাবল বড় হয়ে যায়। আর যখন এই বাবল কিছুটা বড় হয় তখন এই প্রজাতির টিকটিকি পানির নিচে চলে যায়। এই বাবলে এই প্রজাতির টিকটিকি অক্সিজেন এবং বাতাস সংগ্রহ করে রাখে। পানির ভিতরে এই বাবলে থাকা অক্সিজেনের সাহায্যে তারা নিঃশ্বাস নেয়। যদিও প্রত্যেকবার নিঃশ্বাস নেওয়ার পরে অক্সিজেনের মাত্রা কমে আসে, কিন্তু এর সাহায্যে এরা পানিতে অনেকক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে। এটাকে এক প্রকার স্কুবা গিয়ারও বলা যেতে পারে। অনেক সময় স্কুবা ড্রাইভাররাও তাদের মুখের ভিতরে সামান্য বাতাস স্টোর করে রাখে যাতে তারা পানির ভিতরে অধিক সময় পর্যন্ত থাকতে পারে। নাম্বার 4, মনিটর ল্যাজার্ড। বন্ধুরা, এরা হলো বর্তমান সময়ের সবথেকে বড় টিকটিকির প্রজাতি। এরা সঙ্গবদ্ধভাবে যে কোনো বড় পশুকেও শিকার করার ক্ষমতা রাখে। যদি এদের কাছে মহিষ অথবা কোনো গরুকে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা মহিষ বা গরুকেও শিকার করতে পারে, কারণ এরা অনেক বিষাক্ত হয়। এরা যে কোনো প্রাণীকে কামড় দিলে সেই প্রাণী কিছুদিনের মধ্যেই মারা যায় এবং এরা খুব নিষ্ঠুরভাবে সেই প্রাণীগুলোর মাংস সিরে সিরে খেতে থাকে। নাম্বার 3, নোয়া স্ক্রিপ্টাস। এটি হলো ব্রাহ্মাস দ্বীপপুঞ্জে পাওয়া একটি টিকটিকির প্রজাতি। এই প্রজাতির টিকটিকি সহজেই ঝড় তুফানের মোকাবেলা করতে পারে। অনেক দ্রুত গতিতে বয়ে চলা বাতাস এবং ঝড়ের মধ্যেও এই প্রজাতির টিকটিকি গাছের শাখা থেকে আলাদা হয় না। এদের পিছনের অংশটি বাতাসের মধ্যে থাকলেও এদের হাতের গ্রিপ অসাধারণ হয়। বিজ্ঞানীরা এই প্রজাতির কিছু টিকটিকির সাথে একটি এক্সপেরিমেন্ট করেছিলেন। একজন বিজ্ঞানী একটি পোলের মধ্যে এই প্রজাতির একটি টিকটিকিকে রাখেন এবং ফুল স্পিডে পাখা চালিয়ে দেন। পাখার স্পিড ধীরে ধীরে বাড়ানো হয়, তারপরেও টিকটিকি তার হাতের গ্রিপ ছাড়েনি। যদিও প্রয়োজনের অতিরিক্ত স্পিড বাড়ানোর ফলে টিকটিকিটি উড়ে যায়, কিন্তু তারপরেও এরা সহজেই জোরালো বাতাসের মোকাবেলা করতে পারে। এই প্রজাতির টিকটিকির হাতে এক ধরনের সেল থাকে যেটা তাদেরকে দুর্দান্ত গ্রিপ দিতে সাহায্য করে। গেকো এবং চ্যামিলিয়নের মতো অনেক প্রজাতির টিকটিকি পরিবেশ অনুযায়ী তাদের দেহের রং বদলে ফেলতে পারে। গেকো কিভাবে তাদের শরীরের রং বদলায় সেটা বিজ্ঞানীরাও জেনে গিয়েছেন। আগে মনে করা হতো যে তারা তাদের চোখ দিয়ে পরিবেশের রং দেখে সেই অনুযায়ী তাদের দেহের রং পরিবর্তন করত, কিন্তু যখন এদের চোখে কাপড় বেঁধে দেওয়া হয় তারপরেও এরা তাদের রং বদলাতে সফল হয়েছিল। তারপর বিজ্ঞানীরা গেকোর শরীরে এবং পেটের দিকে কাপড় বেঁধে দেয়, আর এবার গেকো তাদের রং বদলাতে ব্যর্থ হয়। অর্থাৎ গেকোর শরীর নিচে থেকেই পরিবেশের রং অ্যাডপ্ট করে নেয়, এদের চোখে দেখে অথবা মস্তিষ্কে সিগন্যাল পাঠানোর প্রয়োজন হয় না। নাম্বার 2, প্রাসিনো হ্যামা। এটাও একটি টিকটিকির প্রজাতি। এই প্রজাতির টিকটিকি সবকিছুই সবুজ রঙের হয়। সবুজ রক্ত, সবুজ পেশি, সবুজ হাড় এবং সবুজ জিভ, এমনটা এই জন্য হয় কারণ এদের শরীরে হিমোগ্লোবিনের অভাব থাকে। তবে এই প্রজাতির টিকটিকি বিষাক্ত হয় আর এদের সামান্য বিষও মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। নাম্বার 1, ওয়েস্টার্ন ব্যান্ডেড গেকো। সাধারণত এরা অনেক শান্ত থাকে, কিন্তু যখনই এরা বিচ্ছু দেখে তখনই এরা হঠাৎ করে আক্রমণাত্মক মোডে চলে আসে। এরা বিচ্ছুকে কখনো এদের হাত থেকে যেতে দেয় না, তাদেরকে দেখা মাত্রই দ্রুত গতিতে ঘোরাতে শুরু করে। এত দ্রুত ঘোরাতে থাকে যে বিচ্ছুরা নিজেদের আত্মরক্ষার জন্য কিছুই করতে পারে না। টিকটিকির কিছু প্রজাতি রোদ থেকে নিস্তার পাওয়ার জন্য বা গরম জায়গা অথবা দেওয়ালের থেকে হাত রক্ষা পাওয়ার জন্য তাদের একটি হাত হাওয়ায় তুলে রাখে, যার ফলে সেই হাতটি কিছুক্ষণের জন্য শান্তি পায়। এইভাবে একে একে তাদের চারটি হাত বা পায়ের সাথে তারা এইরকম করতে থাকে। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ঘরে, দেওয়ালে অথবা বাথরুমে যে টিকটিকি দেখা যায় তারা একেবারেই বিষাক্ত হয় না। তাহলে খাবারের মধ্যে টিকটিকি পড়লে সেই খাবারটি কিভাবে বিষাক্ত হয়ে যায়, সেই খাবার খেলে শরীর কেন অসুস্থ হয়? আসলে টিকটিকিরা প্রচণ্ড নোংরা জায়গাতে চলাফেরা করে। টয়লেটে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাস থাকে যেটা টিকটিকির দেহের সাথে আটকে যায়, আর এইসব ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে মানুষের শরীরে ফুড পয়জনিং হয়ে যায় বা তার মৃত্যু হয়। এই জন্য খাবারে কোনো টিকটিকি পড়লে সেই খাবারটি অবশ্যই ফেলে দেওয়া উচিত।
বন্ধুরা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা টিকটিকির সম্পর্কে অনেক কিছুই জেনেছেন। বন্ধুরা, এরপরে আপনারা কোন প্রাণী সম্পর্কে ভিডিও দেখতে চান এবং এই ভিডিও থেকে নতুন কিছু শিখলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে এখনও নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।